নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার সাথে যুক্ত থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তার পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে সবার প্রথমে আপনি আমার ভিডিও নোটিফিকেশনটি পেয়ে যান। চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস বেগুন। নমস্কার বন্ধুরা, আমি কলম অধিকারী আপনাদের সবাইকে আবারও আমার চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা, শারীরিক অসুস্থতার কারণে আমি আজকে আপনাদের জন্য নতুন গান নিয়ে আসতে পারিনি। আমি বিগত দুই দিন ধরে অসুস্থ হয়ে আছি, এই জন্যে আমার গলাও ঠিক ভালো নেই, এই জন্য আপনাদের জন্য নতুন গান আমি আজকে নিয়ে আসতে পারিনি। তো বন্ধুরা, আজকে আমি যে টপিকটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা খুব ইম্পর্টেন্ট টপিক। যারা আপনারা নতুন গিটার শিখতে চান, আর বিগিনার্সরা যারা রয়েছেন, হ্যাঁ, এবার আপনারা গিটার নিয়ে আপনাদের উৎসাহ অনেকটা বেশি, তো তাদের জন্য এই ভিডিওটি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভিডিওটি অনেকটা হেল্প করবে। তো বন্ধুরা দেখুন, যারা নতুন গিটার কিনছেন বা কিনতে চান, তাদের কাছে আমার আমি কিছু টিপস দিয়ে দেবো, যাতে আপনারা একটা ভালো গিটার কিনতে পারেন। কারণ যারা নতুন গিটার শিখবেন, তারা যদি গিটারটা ভালো না হয়, হ্যাঁ, প্রথম দিক থেকে যদি গিটারটা খারাপ পড়ে যায়, তখন দেখবেন ওদের একটা মুডটাই, যে মানসিকতাটা থাকে গিটার শেখার, ওটাই নষ্ট হয়ে যায়। তো এই জন্য আজকে আমি আপনাদেরকে কিছু টিপস দিচ্ছি, যা দিয়ে আপনারা একটা ভালো গিটার কিনতে পারবেন। তো প্রথম টিপস যেটা হলো, আপনারা কী ধরনের গিটার কিনবেন। যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন আমার হাতে গিটারটা, তো এটা হার্টস কোম্পানি, এখানে দেখুন লেখা আছে হার্টস কোম্পানির গিটার। আর এখানে এই জায়গাটা কার্ভ শেপ করা, যে দেখতে পাচ্ছেন। তো আর এখানের মধ্যে মিডিলে মাঝখান দিয়ে হোল আছে, তো এরকম গিটার। তো এই ধরনের গিটার আপনারা কিনতে পারেন মার্কেট থেকে, যে কোম্পানিগুলি যেমন হার্টস আছে, তারপর গিবসন আছে, ইয়ামাহা আছে, হ্যাঁ, এগুলির মধ্যে কম দামের মধ্যেও আপনারা প্রায় 3,000 থেকে 4,000, 4,500, 5,000, 10,000, এর মধ্যে আপনার যা যার যতটুকু বাজেট আছে তার মধ্যে গিটার কিনতে পারেন। কোম্পানি মেইন কথা নয়, মেইন কথা হচ্ছে আপনারা গিটারের বডি, গিটারের সাউন্ড কোয়ালিটি, এগুলি ভালো আছে কি না তা দেখে কিনতে হবে। তো আপনারা কী করবেন, আপনারা ম্যাক্সিমাম অনেকেই দেখছি আমি এয়ার হোলের গিটার কিনি, বা আছে না অনেক রকমের জাম্বো গিটার যেটাকে বলে, এগুলি কার্ভ থাকে না, এই জায়গাগুলি উঁচু থাকে, এরকম ধরনের গিটার অনেকে কিনে ফেলে। তারপর কী হয় দেখুন, যখন তারা নতুন শিখছে, তো নতুন শেখার সময় কী হয়, তাদের অনেকটা অসুবিধা হয়, বাজাতে অসুবিধা হয়, এই জন্য তারা কী করে গিটারটা ভালো করে প্লে করতে পারে না, শিখতে পারে না। তো আপনারা কী করবেন, আপনারা আগে গিটারটা যেটাই কিনবেন, আপনারা দেখবেন যে আপনাদের হাত, এই হাতটা এখান অবধি, এই হোল অবধি পৌঁছচ্ছে কি না ভালোভাবে, আপনারা একটা কম্ফোর্টেবল ফিল করছেন কি না সেটা দেখে আপনারা গিটারটা কিনবেন। তারপর দেখুন দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা হলো গিটারের মেইন পয়েন্ট, সেটা হলো টিউন বা অ্যাডজাস্টমেন্ট, যে রডটা থাকে অ্যাডজাস্টমেন্ট রড, এটা থাকে আপনারা কোথায় থাকে আমি বলে দিচ্ছি, এটা থাকে গিটারের এই যে নেকটা, এটাকে নেক বলে গিটারের, এই নেকের এখান থেকে এতক্ষণ পর্যন্ত এ থাকে একটা রড থাকে, এই রডটাকে আপনারা এই হোলের এদিক দিয়ে আপনারা এটাকে দেখতে পারবেন। আর না হলে আপনারা অনেক গিটারে থাকবেন, দেখবেন এখানের মধ্যে একটা কালো রঙের জিনিস বানানো থাকে এই জায়গার মধ্যে, এটা আপনারা স্ক্রু দিয়ে বা আপনার দোকানদারকে বলবেন যে আমাকে আর এটার মধ্যে রড আছে কি না এটা আগে দেখিয়ে দিন, হ্যাঁ, তাহলে ওরা আপনাদেরকে দেখিয়ে দেবে যে দেখুন এটার মধ্যে অ্যাডজাস্টমেন্ট রড আছে। তো আপনারা গিটারটা দেখার আগে আপনারা দেখবেন আগে বডিটা ভালো আছে কি না, যেমন আপনারা দেখবেন কি নেক ফ্রেটবোর্ড, যেমন এই যে এটা হচ্ছে নেক, এটার মধ্যে ফ্রেটবোর্ড হচ্ছে, ফ্রেটবোর্ডটা কমফোর্টেবল কি না, আপনাদের হাতটা সম্পূর্ণভাবে ফ্রেটবোর্ডে আসছে কি না, ফ্রেটবোর্ডটা আপনারা ধরতে পারছেন কি না, এগুলি দেখবেন। তারপর দেখবেন কোনো ম্যানুফ্যাকচারিং, যেমন এখানের যে জয়েন্টগুলি অনেক সময় কী হয় গিটারের ফেটে যায় বা গিটারের এই জয়েন্টগুলি ছেড়ে দেয়, এই জয়েন্টটা এই নেকটা আলাদাভাবে লাগানো হয়, এই জন্য এই জয়েন্টগুলি আপনারা ভালো করে চেক করে দেখবেন,
চেক করে তারপর আপনি আসবেন। তারপর যেমন দ্বিতীয় পয়েন্টটা হলো কি, যেমন সাউন্ড কোয়ালিটি। তো গিটারের দেখবেন সাউন্ড কোয়ালিটিটা কীরকম আসছে। সাউন্ড কোয়ালিটি আপনার ধরুন অনেক গিটারের দেখবেন স্ট্রোক করার পর, হ্যাঁ সাউন্ড কোয়ালিটিটা দেখবেন অনেকটা বেশি শার্প আসছে, মানে ওদের মধ্যে বেসটা কম আসছে বা সাউন্ডটা ফেটে ফেটে যাচ্ছে, ক্র্যাক হয়ে যাচ্ছে, হ্যাঁ সাউন্ডটা বেশি ডিপ হচ্ছে না, এই ধরনের অনেক ধরনের সমস্যা গিটারে কিন্তু দেখা যায়। তো যখন আপনারা প্রথমে একটা গিটার কিনবেন, আপনাদের প্রথমে গিটার মানে কি স্বপ্নের গিটার, একটা আপনাদের শখের জিনিস, এটা জিনিসটা যখন আপনারা প্রথম কিনতে যাবেন, তখন যদি এরকম ধরনের শেখার সময় যদি এরকম ধরনের কোনো একটা ডিফল্ট বা প্রবলেম দেখা যায়, তখন আপনারা কী করবেন, আর শিখবেনই না, গিটারটাকে রেখে দেবেন। তো এই জন্যে আমি যে টিপসগুলি দিচ্ছি এগুলি দেখে আপনারা গিটারটাকে বাই করবেন। আর প্রথম প্রথম মানে আমি যেটা মুখ্যতা আপনাদেরকে বলতে চাই, যারা আপনারা নতুন গিটার কিনছেন তারা অবশ্যই দোকান থেকে গিয়ে, দোকানে গিয়ে একজন এক্সপার্টকে, একজন এক্সপার্ট যারা একজন গিটার বাজায়, গিটার সম্বন্ধে জানে, তাকে সাথে করে নিয়ে যান এবং দোকানে গিয়ে বাজিয়ে গিটারটাকে ভালো করে দেখে তারপর কিনুন। কারণ অনেকেই অনলাইন থেকে গিটার পারচেস করেন, তো অনলাইন থেকে যারা গিটার পারচেস করেন তারা তো জানেন না গিটার সম্বন্ধে, হ্যাঁ তো অনেক সময় কী হয় খারাপ গিটারও আপনাদেরকে দিয়ে দেয়, তো আপনারা সেটা বুঝতে পারছেন না যে আমার গিটারটার মধ্যে কোনখানে ফল্ট আছে, তো আপনারা কী করেন বুঝতে পারেন না। তো এই জন্য আমি প্রেফার করি না অনলাইন থেকে আপনারা যারা নতুন শিখছেন তারা গিটার পারচেস করুন। আর এগুলি আপনারা যদি কিনেন, আর কোম্পানিগুলি তো আমি বলেই দিলাম, কোম্পানি যা কিছু মানে যেরকম ধরনের কোম্পানি হোক না কেন আপনারা এই জিনিসগুলি, নেকগুলি, তারপর টিউনিং, এটাকে বলে টিউনিং কি, টিউনিং কিগুলি ভালো করে টিউন করে দেখবেন, হ্যাঁ অনেক সময় টিউনিং কিগুলি খারাপ থাকে, টিউনিং হয় না, ঘুরে না, এগুলি একটু চেক করে আনবেন। তারপর বডি, বডির মধ্যে কোনো ডিফেক্ট, এটা হচ্ছে বডি, বডির মধ্যে কোনো ডিফেক্ট থাকে কি না, আর যদি কেউ যেমন আমার এটার মধ্যে আপনারা দেখুন ইকুইলাইজার দেওয়া আছে, ফাইভ ব্র্যান্ড ইকুইলাইজার দেওয়া আছে, ইকুইলাইজারটা ভালো আছে কি না আপনারা বক্সের সাথে লাগিয়ে চেক করে থাকবেন, চেক করে তারপর আনবেন। হ্যাঁ তারপর এখানের মধ্যে অনেক সময় অনেক যে গুলির মধ্যে ইকুইলাইজার থাকে না, এখানের মধ্যে সিম্পল পিক আপ লাগানো থাকে, এই জায়গার মধ্যে পিক আপটা লাগানো থাকে, পিক আপটা আপনারা চেক করে আনবেন, প্রত্যেকটি পিক আপের প্রত্যেকটি মানে স্ট্রিংয়ে স্ট্রোক করে আনবেন, যাতে প্রত্যেকটি স্ট্রিং কাজ করছে কি না সেটা বুঝে আনবেন। তো আর স্ট্রিং তেমন একটা প্রেফার করে না, স্ট্রিং আপনারা পরে দিয়ে চেঞ্জ করতে পারেন, স্ট্রিং যদি খারাপও থাকে তাহলেও এত একটা অসুবিধা হবে না, আপনারা বিভিন্ন দামি হোক কম দামি হোক আপনারা স্ট্রিংটাকে চেঞ্জ করতে পারবেন, স্ট্রিং চেঞ্জ করা তেমন কোনো অসুবিধা না। তো এই হলো ফ্রেন্ডস আপনাদের যারা গিটার শিখছেন তাদের জন্য কিছু টিপস। আমার অনেক বন্ধুরা আমাকে বলে যে আমি একটা গিটার কিনবো, আমাকে একটু বলে দে কী করে কী ধরনের গিটার কিনবো, তাই আমি ভাবলাম যে আপনাদেরকে আজকে এই ভিডিওটি দেওয়া যাক, আপনাদের অনেকটা হেল্প হবে একটা ভালো গিটার কেনার জন্য। তো আশা করি আমি আপনাদেরকে কিছুটা হলেও হেল্প করতে পেরেছি। আর আমি তো বললামই আমার শারীরিক অসুস্থতার জন্য আজকে গানের ভিডিও করতে পারছি না, তো আপনারাও ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, আপনারা সবাই ভালো থাকুন।